প্রতিদিনের বাজার দর কিন্তু অনেকটাই নির্ভর করে পেট্রোল ডিজেলের দামের উপর। তার সঙ্গে তো লেগেই আছে সোনার উপর দাম এবং ডলার প্রতি টাকার মূল্য। নমস্কার, news18bangla.com এ আপনাদের সকলকে স্বাগত, আমি শালমলি। আজকে আমরা চলুন দেখে নিই কি যাচ্ছে বাজার দর। প্রথমেই নজর রাখবো পেট্রোল ও ডিজেলের দামে। পেট্রোল ও ডিজেলের দামে কিন্তু দেশের বাজারে ওঠানামা লেগেই রয়েছে, আর যার জন্যে খানিকটা নির্ভর করে দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম। প্রত্যেকদিন তার সিদ্ধান্ত নেয় দেশের তেল সংস্থাগুলি, যদিও চার মহানগরে কিন্তু আজও দাম অপরিবর্তিত। চলুন দেখে নিই প্রথমেই চার মহানগর, যেমন দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চেন্নাই, কি যাচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম। দিল্লিতে আজ পেট্রোলের দাম 96.72 টাকা, ডিজেলের দাম 89.62 টাকা, মুম্বাইয়ে পেট্রোলের দাম 106.31 টাকা, ডিজেলের দাম 94.27 টাকা, চেন্নাইয়ে পেট্রোলের দাম 102.63 টাকা, ডিজেলের দাম 94.24 টাকা এবং কলকাতায় আজ শুক্রবার পেট্রোলের দাম 106.03 টাকা এবং ডিজেলের দাম 92.76 টাকা। এবার নজর রাখবো যে যে শহরে পেট্রোল ও ডিজেলের দাম বদলেছে আজকে। প্রথমেই নয়ডা, পেট্রোলের দাম 97.76 টাকা, ডিজেলের দাম 89.93 টাকা। গাজিয়াবাদে পেট্রোলের দাম 96.32 টাকা, ডিজেলের দাম 89.50 টাকা। লখনৌয়ে পেট্রোলের দাম 96.44 টাকা, ডিজেলের দাম 89.67 টাকা এবং পাটনায় পেট্রোলের দাম 107.24 টাকা এবং ডিজেলের দাম 94.04 টাকা। মাঘ মাস পড়ে যাওয়া মানেই কিন্তু একেবারে বিয়ের মরশুম, আর সেই সময় সোনালী ধাতু কেনার চাহিদাটা কিন্তু অনেকটাই বেশি থাকে। তাই এবার আমরা নজর রাখবো কলকাতার বাজারে কেমন যাচ্ছে সোনার উপর দাম। আজ 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম গতকালের থেকে 660 টাকা কমে দাঁড়িয়েছে 57,270 টাকায় এবং 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম গতকালের তুলনায় 600 টাকা কমে আজ দাঁড়িয়েছে 52,500 টাকায়। অন্যদিকে আজ 1 কেজি রূপোর দাম যাচ্ছে 72,600 টাকা। এবার নজর রাখবো ডলার প্রতি টাকার দামে। ভারতের অর্থনীতি কিন্তু অনেকটাই নির্ভর করে ডলারের দামে, এবং সেই ডলারের দাম গত বছর অক্টোবর মাস থেকেই 80 ঘরে ঘোরাফেরা করছে, যা খুব একটা বদলের সম্ভাবনা আগামী দিনেও দেখা যাচ্ছে না। আজ ডলার প্রতি টাকার মূল্য যাচ্ছে 81.07 টাকা। শুধু পেট্রোল ডিজেল বা সোনার উপরই নয়, দৈনন্দিন জীবনে কিন্তু রাজনীতি, খেলাধুলা, বিনোদন, লাইফস্টাইল সবকিছু খবর জানাই খুব দরকার। আর সবকিছুর খবর রাখতে নজর রাখুন news18bangla.com।